আপনাকে গাড়ি কল করেছে? জি। আচ্ছা আচ্ছা এটাই আমি। আপু আসেন, ভিতরে বসেন। থ্যাংক ইউ। আপু আপনার পিন নাম্বার কত? 7089। সরি লাস্ট দুই সংখ্যাটা শুনতে পাইনি। 89। আপু আপনি কোথায় যাবেন? ভাই আমি তো আপনাকে অ্যাড্রেস দিয়েছি, আপনি আবার আমাকে কেন জিজ্ঞেস করলেন? আপু রাগ করেন কেন, এটা আমার একটা অভ্যাস, যখন কোনো ক্লায়েন্ট আসে গাড়িতে আমি একটু তার সাথে কথা বলি। আপনি এত বেশি কথা বলেন কেন? আপনাকে যে অ্যাড্রেস দিয়েছি আপনি সেই অ্যাড্রেসে চলে যান। হ্যাঁ বন্ধু, আরে অনেক দিন পর আজকে একটা পাইছি, খুব মজা হবে। হ্যাঁ আমি আসতেছি, কি কর তুই? তোর বাসাটা রেডি কর, ওই দিন শর্ট টাইমের মধ্যে আমি চলে আসতেছি। আর তোর কিন্তু একটা সমস্যা আছে, ফোন করলে তুই ফোন ধরো না, এটা যেন হয় না, আসার সাথে সাথে ফোন দিব, তুই সাথে সাথে নিচে চলে আসবি। দেন আজকে অনেক মজা হবে, ঈদের মতন আনন্দ রে, ঝাঁকাস বন্ধু। আসতেছি খুব তাড়াতাড়ি, চলে আসতেছি। আজকে মনে হয় আমি একটা বিপদে পড়ে গেছি, এই বিপদ থেকে আমাকে উদ্ধার হতেই হবে, তা কি বুঝতে দেওয়া যাবে না। ও মাই গড, মোবাইলটাও বন্ধ হয়ে গেল, চার্জ নেই। এখান থেকে বাঁচার জন্য পাপাকে একটা ফোন করার নাটক করি। হ্যালো পাপা। হ্যাঁ আমি আসতেছি। কেন, আমি তো আমার কারেন্ট লোকেশন তোমাকে আমি সেন্ড করে দিছি। না না কোনো সমস্যা নেই, আমি ট্যাক্সি নিয়ে আসতেছি। না না পুলিশের গাড়ির দরকার হবে না, আমি আসতে পারবো ট্যাক্সি দিয়ে। হ্যাঁ পাপা তুমি আজকে একটু তাড়াতাড়ি চলে আসো, যে ডিআইজি আঙ্কেলের মেয়ে তানিয়া আমরা আজকে সবাই একসাথে ডিনার করবো। হ্যাঁ তুমি একটু তাড়াতাড়ি চলে আসো। আপনার তো অনেকবার ফোন আসতেছে, ফোন ধরতেছেন না কেন, কোনো সমস্যা? চান্দু তোমার মতো ট্যাক্সি ড্রাইভার আমি প্রতিদিনই দেখি, তুমি জানো না আমি কে, আমার বাবা পুলিশ অফিসার। ভাই আপনার কোনো সমস্যা? আজকে মনে হবে না, যেটা চিন্তা করছিলাম বলতেছে ফোনে সমস্যা, ফোন করতেছে বাবা পুলিশ অফিসার, ডিআইজি কে ফোন করছে, আজকে আমাদের মিশনটাই মনে হয় মিস হচ্ছে। অনেকদিন পর পাইছিলাম একটা জিনিস। এই মেনি এখন আসতো না কেন, আমি তো এখন ওয়েট করতেছি। হ্যাঁ 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 আমি আপুকে বাসায় দিয়ে আসতেছি। এ বাসায় মানে তাড়াতাড়ি চলে আসো। ভাইয়া আপনি কেন গাড়ি ঘুরিয়েছেন এদিকে, আপনি তো সোজা যাওয়ার কথা, আপনি ডানে যাচ্ছেন কেন? আর ম্যাডাম আমি জানি সামনের রাস্তাটা বন্ধ, আমি এখন মনে আসছে কারণ সোজা আসছিলাম, এই কারণে আর কি গাড়িটা ঘুরাইছি, ঘুরে আমি খুব শর্ট টাইমে আপনাকে পৌঁছে দিয়ে আসতেছি, কোনো টেনশন করেন আমি আপনাকে দিয়ে আসতেছি। ভাই সামনে যে ডান দিকে যাবেন, ডান দিকে যে একটু বাম দিকে যাবেন, ওখানে 10 নাম্বারটা আমাদের বাসা। ভাই কত টাকা হইছে? না 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 আপনার কোনো টাকা দিতে হবে না, টাকা দিতে হবে না, না টাকা দিতে হবে না। আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে, সমাজে কিছু খারাপ মানুষ আছে যারা প্রতিনিয়ত টার্গেট করে মেয়ে মানুষকে। যদি কখনো আপনাদের সাথে এরকম ঘটনা ঘটে, সর্বপ্রথম নিজেদেরকে সেফ করার চেষ্টা করবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন, আমরা এখন কন্টিনিউ এরকম কিছু ভিডিও দিব, আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।